আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করেছি এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি করেছি তাজউদ্দিন কামাল ভাইয়ের জন্য এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই ডুপ্লেক্স বাড়ি করার পরিকল্পনা করতেছেন বা একটি নতুন বাড়ি করার পরিকল্পনা করতেছেন এই ডিজাইনটি দেখলে হয়তো আপনার একটি ধারণা হবে এবং আপনি পরিকল্পনাকে আরো সুন্দরভাবে সাজাতে পারবেন এবং গুছাতে পারবেন এই ভিডিওটিতে এই বাড়িটির সব কিছুই শেয়ার করব এই বাড়িটিতে বেডরুম রয়েছে পাঁচটি এছাড়াও হচ্ছে টয়লেট রয়েছে তিনটি আলাদা ড্রয়িং এবং ডাইনিং রুম রয়েছে কিচেন রয়েছে এই বাড়িটি বর্তমান সময় নির্মাণ করতে গেলে কেমন টাকা খরচ হবে সে সম্পর্কে এই ভিডিওতে একটি ধারণা দেব এছাড়াও থ্রি ডি মডেলের থেকে শুরু করে জমির মাপ থেকে শুরু করে সবকিছু দেখাবো এবং বুঝিয়ে দিব ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকেন বাড়িটির থ্রি ডি মডেল এই অংশটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইডের ডিজাইন সামন থেকে হচ্ছে বাড়িটির এমন দেখাবে এখানে সামনের দিকে কোনো বারান্দা দেওয়া হয়নি সুন্দর করে একটি পোর্স দেওয়া হয়েছে পোর্স নিচে এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন ডোর বা গেট এই বাড়িতে প্রবেশের জন্য আমরা সামনে ডিজাইনটাকে একটু ইউনিক রাখার চেষ্টা করেছি একটু আধুনিক মডেলের করার চেষ্টা করেছি বাড়িটির ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমরা কিছু অংশ করেছি পুরো অংশটি নিয়ে নিই সারটাকে আপনারা টেরেস হিসেবে ব্যবহার করতে পারবেন ফার্স্ট ফ্লোরের সাথে যাওয়ার জন্য আমরা হচ্ছে বাহির দিয়ে সিঁড়ি দিয়েছি ভেতরে সিঁড়িটিকে কন্টিনিউ করে নিই বাহির দিয়ে ছোট্ট একটি সিঁড়ি দিয়েছি ফার্স্ট ফ্লোরের সামনের দিকে এখানে হচ্ছে বাদিকে বসার জন্য আমরা সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছি এখানে একটি সুন্দর বেঞ্চ দেওয়া হয়েছে এছাড়া আপনারা এই সারটিকে খুব সুন্দরভাবে সাজাতে পারবেন আপনাদেরকে ভেতরে দেখাচ্ছি সাদ সরিয়ে বুঝিয়ে দিচ্ছি গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন এই ফ্লোরটিতে বেডরুম রয়েছে তিনটি ড্রয়িং ডাইনিং রুম রয়েছে কিচেন রয়েছে এখানে পোর্চের যে সারটি রয়েছে এই সারটি কিন্তু মূল সার থেকে একটু নিচু এই যে দরজা এবং জালার হাইট রয়েছে এর থেকে হচ্ছে এক ফিট উপরে রয়েছে এই পোর্চের সার এবং এখানে কিন্তু এই পোর্চের সাথে মিল রেখে এখানে দুটি জালার উপরে আলাদা সান ছেলে ডিজাইন করা হয়েছে পোর্চের নিচে যে মেইন ডোরটি রয়েছে মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ড্রয়িং রুম প্রত্যেকটি স্পেসে ফার্নিচার গুলা কিভাবে সাজাবেন এর কিন্তু একটি ডিজাইন দেখিয়ে দিয়েছি বাড়িটির সামনের দিকে হচ্ছে একটি গেস্ট বেডরুম রয়েছে এই বেডরুমটির ডোর হচ্ছে ড্রয়িং রুম এর ভিতর দিয়ে এরপরেই একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন টয়লেট এই টয়লেটটিতে হচ্ছে শাওয়ার এন্ড ক্লোজার ব্যবহার করা হবে এই পাশটাতে হচ্ছে শাওয়ার এন্ড ক্লোজার থাকবে এবং এই অংশে হচ্ছে হাই কমর থাকবে এবং বেসিন থাকবে বাটির মাঝে দিকে হচ্ছে ডাইনিং রুম এর সাথে হচ্ছে সিঁড়ি এখানে সিঁড়ির ডিজাইনটা আপনারা একটু দেখে নেন সিঁড়ির নিচে যে জায়গা রয়েছে এই জায়গার মধ্যে খুব সুন্দর করে আপনারা হচ্ছে ক্যাবিনেট করতে পারবেন এবং এখানে যে ডাইনিং রয়েছে এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে আপনারা এখানে দশ জনেরও টেবিল দিতে পারবেন ওই পরিমাণ বাটির মাঝে হচ্ছে একটি বেডরুম রয়েছে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিচি ভালোভাবে বোঝার জন্য এবং পিছন দিকে হচ্ছে একটি মাস্টার বেডরুম রয়েছে এর সাথে হচ্ছে কিচেন রয়েছে বাড়িটির পেছনের ডান পাশের কর্নারে হচ্ছে একটি মাস্টার বেডরুম এবং এখানে হচ্ছে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট এই টয়লেটটিতেও সার এনক্লোজার ব্যবহার করা হবে বাড়িটির বা পাশের কর্নারে হচ্ছে কিচেন কিচেনটিকে কিন্তু ভর রাখা হয়েছে এবং কিচেনের ভেতর দিয়ে একটি ডোর রয়েছে বাইরে থেকে প্রবেশের জন্য বা বাইরে যাতায়াতের জন্য দেখে একটু অনেকেরই হচ্ছে পেছনে উঠান রাখেন বা জায়গা রাখেন বা অনেকেই হচ্ছে গ্রামের বাড়িতে বাইরে আলাদা পাকের ঘর বা রান্নাঘর রাখেন এই রান্নাঘরে বা পাকের ঘরে যাতায়াতের জন্য আপনারা অনেকে এরকম ডোর দিয়ে থাকেন তো এই বাড়িতেও ঠিক ওইভাবে এই ডোরটি দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু দুটি কাউন্টার টপ করা হয়েছে এবং সে হচ্ছে সিঙ্ক এবং বার্নার রয়েছে এই পাশে এখানে আরেকটি কাউন্টার টপ রয়েছে এখানে খাবার পরিবেশন থেকে শুরু করে অন্যান্য কাজে ব্যবহার করা যাবে এই ছিল হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন এখন আপনাদেরকে বাড়িটির ফ্লোরটিতে হচ্ছে দুটি বেডরুম রয়েছে এবং একটি কমন টয়লেট রয়েছে এছাড়া আর তেমন কিছু নেই আলাদা কোনো লিভিং রুম করা হয়নি তবে আপনি যদি লিভিং রুম করতে চান করতে পারবেন বা কেউ যদি তিনটি বেডরুমও করতে চান করতে পারবেন এই সিঁড়ি দিয়ে আসার পরে এখানে হচ্ছে ছোট্ট করে একটি প্যাসেজ পাবেন এবং এই প্যাসেজ ধরে হচ্ছে আসলে বাড়িটির ডান পাশে একটি বেডরুম পাবেন এবং বা পাশে একটি বেডরুম পাবেন আর মাঝামাঝি হচ্ছে একটি টয়লেট রয়েছে এবং এই সাদ আসার জন্য হচ্ছে প্যাসেজের এই দিকেই এখানে একটি ডোর রয়েছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে এই সামনের সিঁড়ি থেকে পেছনের সিঁড়ি পর্যন্ত জমির প্রয়োজন হবে প্রায় তেপান্ন ফিট চওড়া বা প্রস্তের প্রয়োজন হবে উনত্রিশ ফিট মোট জমি বর্গ ফুট বা স্কোয়ার ফুটে লাগবে হচ্ছে প্রায় সাড়ে পনেরোশোর মতো শতাংশে হচ্ছে প্রায় সাড়ে তিন শতাংশ থেকে সামান্য একটু বেশি এবং কাঠায় হচ্ছে প্রায় সোয়া দুই কাঠা জমি লাগবে এই বাড়িটি নির্মাণ করতে গেলে রুমের মাপগুলো দেখাচ্ছি প্রথমে গ্রাউন্ড ফ্লোর দেখাবো এরপরে হচ্ছে ফার্স্ট ফ্লোরের মাফুলো দেখাবো গ্রাউন্ড ফ্লোরে প্রথমে যে আমরা পোর্সটি পাবো এই পোর্সটি লম্বায় রয়েছে নয় ফিট চার ইঞ্চি চৌড়াতে রয়েছে পাঁচ ফিট এরপরে পাবো হচ্ছে আমরা ড্রয়িং রুম এই ড্রয়িং রুমটি লম্বাতে রয়েছে সতেরো ফিট পাঁচ ইঞ্চি চৌড়াতে রয়েছে এগারো ফিট এর পাশেই হচ্ছে একটি গেস্ট বেডরুম রয়েছে এই গেস্ট বেডরুমটি লম্বাতে রয়েছে এগারো ফিট চৌড়াতে রয়েছে দশ ফিট চার ইঞ্চি এরপরে আমরা পাবো হচ্ছে একটি কমন টয়লেট এই কমন টয়লেটটি লম্বাতে রয়েছে নয় ফিট ইঞ্চি চওড়াতে রয়েছে চার ফিট সাত ইঞ্চি মাঝে হচ্ছে ডাইনিং এবং এই স্পেসটি লম্বাতে রয়েছে সতেরো পাঁচ ইঞ্চি এবং চওড়াতে রয়েছে চোদ্দ ফিট চার ইঞ্চি এর সাথেই হচ্ছে একটি বেডরুম রয়েছে এই বেডরুমটির লম্বাতে রয়েছে তেরো ফিট চওড়াতে হচ্ছে তেরো ফিট রয়েছে ডান পাশের কর্নারে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটিও লম্বাতে তেরো ফিট রয়েছে চওড়াতেও তেরো ফিট রয়েছে এবং এই বেডরুমে যে একটা টয়লেটটি রয়েছে এই টয়লেটটি টি লম্বাতে রয়েছে আট ফিট ছয় ইঞ্চি চওড়াতে রয়েছে চার ফিট দশ ইঞ্চি কিচেনটি লম্বাতে রয়েছে তেরো ফিট চওড়াতে রয়েছে নয় ফিট ছয় ইঞ্চি ফার্স্ট ফ্লোরের মাপ এই ফ্লোরেরও বেডরুমগুলোর মাপ একটু দেখিয়ে দিচ্ছি ডান পাশের কনারে যে চার নাম্বার বেডরুমটি রয়েছে এটা মাস্টার বেডরুম হবে না এটা একটা নর্মাল বেডরুম এই চার নম্বর বেডরুমটি লম্বাতে রয়েছে তেরো ফিট চৌড়াতেও তেরো ফিট রয়েছে বা পাশে যে পাঁচ নাম্বার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে তেরো ফিট চৌড়াতে রয়েছে নয় ফিট ছ ইঞ্চি মাঝে যে কমন টয়লেটটি রয়েছে কমন টয়লেটটি লম্বাতে রয়েছে আট ফিট চৌড়াতে রয়েছে চার ফিট দশ ইঞ্চি সিঁড়ি থেকে পর পরে যে প্যাসেজটা পাবেন আপনারা এই প্যাসেজের মাপ এখানে দেখিয়ে দিয়েছি লম্বাতে রয়েছে চোদ্দ ফিট নয় ইঞ্চি চৌড়াতে রয়েছে চার ফিট এই ফাস্ট ফ্লোরটি কতটুকু অংশ নিয়ে তৈরি করা হয়েছে এটার মাপটি আপনাদেরকে বলে দিচ্ছি চওড়াতে উনত্রিশ ফিটই রয়েছে আর দৈর্ঘ্যে ডান পাশে হচ্ছে তেরো ফিট দশ ইঞ্চি বা পাশে হচ্ছে বত্রিশ ফিট তিন ইঞ্চি জায়গা লেগেছে এই ফাস্ট ফ্লোরের জন্য এই সিঁড়ি রুম সহ আর কি পুরো জায়গাটি এই পরিমাণ মাপ রয়েছে বাড়িটি ডিজাইন দেখালাম এবং বিস্তারিত রুমের মাপ জায়গা মাপ সব কিছু বুঝিয়ে দিলাম এখন যদি খরচ সম্পর্কে ধারণা না দিই তাহলে আসলে এটা ভালো দেখায় না এই বাড়িটি আপনারা ডিজাইনের যেভাবে দেখতেছেন ঠিক সেইভাবে যদি প্রথমে কেউ একতলা নির্মাণ করতে চান কারো হয়তো প্ল্যানিং আছে ডুপ্লেক্স করারই কিন্তু আপাতত একতলা করবেন সেক্ষেত্রে হচ্ছে প্রায় সাতত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা খরচ হবে একতলা যদি আপনারা নির্মাণ করতে যান একতলা সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন এই বাজেটের মধ্যে এই উপরে যে ফার্স্ট ফ্লোরটি রয়েছে যদি এই ফ্লোরটিও নির্মাণ করতে যান তাহলে প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হবে এই উপরের ফ্লোরটি নির্মাণ করতে পুরো বাড়িটি যদি কেউ একসাথে নির্মাণ করতে যান তাহলে সেক্ষেত্রে প্রায় থেকে লক্ষ টাকা খরচ হবে বর্তমান সময়ে এখানে যে বাজেটটি বললাম এই বাজেটের মধ্যে হচ্ছে ফ্লোরের টাইলস তারপর হচ্ছে সকল লেবার মিস্ত্রির মজুরি এছাড়া হচ্ছে কালার লাইট ফ্যান সুইচ সকেট সব কিছু অন্তর্ভুক্ত রয়েছে তবে এলাকাভেদে নির্মাণ খরচটি কোথাও হয়তো এক লক্ষ বা দুই লক্ষ টাকা কম বেশি লাগতে পারে সেটা নানান কারণে লেগে যেতে পারে সঠিকভাবে বলা যায় না এই ছিল হচ্ছে আজকে ডিজাইন থেকে শুরু করে সবকিছু যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে একটি অনুরোধ রইল অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন এছাড়াও হচ্ছে এই চ্যানেলে আরো অনেক সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন রয়েছে দেখে নিতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন এই চ্যানেল নিয়মিত দিয়ে থাকি যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ